গডফাদাররা নিরাশিত এবং তারা এই ব্যবসা ছেড়ে দেবে এবং অন্য ব্যবসা যাবে বলে আমি বিশ্বাস করি। বাধ্যতামূলক অবসরে যাওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে একে একে সামনে আসছে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। সিআইডিতে ৬ জনকে নিয়ে গড়া সিন্ডিকেটেই চলত তার আইন বহির্ভূত কার্যক্রম। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কোনো কর্মকর্তা টুশব্দ করার সাহস পেত না। তবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়ার পরে মুখ খুলতে শুরু করেছে বর্তমান ও সাবেক কর্মকর্তারা। বিসিএস পুলিশ ক্যাডার 15তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে 1995 সালের 15ই নভেম্বর যোগ দেন গোপালগঞ্জের মোহাম্মদ আলী মিয়া। 2022 সালের আগস্টে সিআইডি প্রধান হিসেবে নিযুক্ত হন। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 13 আগস্ট সিআইডি থেকে সরিয়ে পুলিশ সদর দফতরে সংযুক্ত এবং পরে 22শে আগস্ট বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মোহাম্মদ আলীকে। মোহাম্মদ আলীর নামে রাজধানীর আফতাবনগর, বাড্ডা ও মিরপুরে জমি রয়েছে। পূর্বাচল ও কেরানীগঞ্জে 5 কাঠা করে প্লটেরও সন্ধান পাওয়া গেছে। এছাড়া অন্যের নামে রয়েছে একাধিক ফ্ল্যাট। লন্ডনে রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার তিনি। মোহাম্মদ আলীর ছেলে আফনান লাবিব সেই ব্যবসা দেখভাল করেন। মালয়েশিয়ায়ও পাচার করেছেন বিপুল পরিমাণ অর্থ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিলেন সিআইডির সাবেক এই প্রধান। অভিযোগ রয়েছে, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 7 আগস্ট সিআইডি কার্যালয়ে এসে ডক্টর ইউনুসের বিষয়ে অনুসন্ধান সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে যান মোহাম্মদ আলী। ই কমার্স প্রতিষ্ঠান রিং আইডির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের তদন্তেও হস্তক্ষেপ করেন মোহাম্মদ আলী। 10 কোটি টাকা ঘুষ নিয়ে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মীর কাশেম আলীকে মনগড়া তদন্ত প্রতিবেদন দিতে বলেন, কিন্তু কাশেম আলী রাজি না হওয়ায় তাকে বদলি করে মোহাম্মদ মনিরুজ্জামানকে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন বলে জানা যায় সিআইডি সূত্রে। কেনাকাটার জন্য পুলিশ সদর দফতর থেকে সিআইডিতে বরাদ্দকৃত টাকার বড় অংশ আত্মসাত করতেন মোহাম্মদ আলী মিয়া। এছাড়া কর্মকর্তাদের বরাদ্দকৃত সোর্স মানির অর্ধেক ভাগ নিতেন তিনি। কর্মকর্তাদের গাড়ির তেল, অফিসের সরঞ্জাম সহ প্রয়োজনীয় জিনিসপত্র চাহিদার অর্ধেক সরবরাহ করে বাকিটা আত্মসাত করতেন বলে অভিযোগ রয়েছে। আশুলিয়ার ইপিজেড এলাকায় সরকারি বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত আমদানিকৃত কাপড় চোরাই বাজারে বিক্রির অভিযোগে অভিযুক্ত কোম্পানি মালিককে বাঁচাতে কর্মচারীদের বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন মোহাম্মদ আলী মিয়া। মোহাম্মদ আলী মিয়া ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান থাকা অবস্থায় অতিরিক্ত সুবিধা দিয়েছেন সে সময়কার গুলশান জোনের এডিসি আয়েশা সিদ্দিকাকে, যিনি বালু ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাড়ি অবরুদ্ধ করে রেখেছিলেন। সেই কাজের পুরস্কার স্বরূপ আওয়ামী সরকারের আমলে এসবিতে কর্মরত অবস্থায় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন আয়েশা। নিউজ ডেস্ক, দেশ টিভি।